বৃহস্পতিবার থেকে কাছাড় জেলার প্রত্যেকটি স্কুলে গুণ উৎসবের মূল পর্ব আরম্ভ হলো। জেলার অন্যান্য স্কুলে নিয়ে শিলচর রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে আনন্দ উল্লাসের মধ্যে এই গুণ উৎসব পালিত হলো প্রথম দিন। এদিন শিলচর শিক্ষাখণ্ডের রামকৃষ্ণ মন্দিরে স্কুলের গুণ উৎসব চলাকালীন উপস্থিত হন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। তিনি স্কুলের পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া বলেন, এই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে তার। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগোতে হবে। এদিকে স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার দেব বলেন, এই বছর নিয়ে তৃতীয়বারের মতো গুণ উৎসব হতে চলেছে। প্রত্যেকবারই ভালো রেজাল্ট করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। তিনি বলেন, 2009 সালে স্কুলের এনরোলমেন্ট ছিল 121, বর্তমানে স্কুলের এনরোলমেন্ট 300 উপরে রয়েছে, কিন্তু স্কুলের পরিকাঠামোর অভাব রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত ডেস্ক বেঞ্চ নেই। এছাড়া জ্বলন্ত সমস্যা হচ্ছে, এক পশলা বৃষ্টি হলে শ্রেণীকক্ষে জল ঢুকে পড়ে। এই নিয়ে তিনি সরকারের কাছে আবেদনও করেছেন। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। জানেন, আমার কাছাড় ডিস্ট্রিক্টে আমাদের গুণোৎসব হবে হচ্ছে আজ 4 আগস্টে, হচ্ছে 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 3 দিন হবে। তো আমার এখানে পড়ছে আজকে, আমি এখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 থেকে স্টুডেন্ট আছে, এখানে ছেলে মেয়ে দুটো সেকশন আছে। তো আমি দেখছি জিনিসগুলি ভালো লাগছে গভর্নমেন্ট স্কুল, তো আমি দেখিয়ে নিয়েছি কী কী জিনিস আছে। আমার কাছে সঙ্গে আমাদের ম্যাডামও আছে, ও বড়পুর কলেজের ম্যাডামে পাস করে। তো আমরা দুজন আমি দেখি, আমরা এটা মূল্যাঙ্কন করব। কতদিন পর্যন্ত এই এখন গুণোৎসব চলবে? গুণোৎসব চলবে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে 4 আগস্ট থেকে শুরু হচ্ছে, আর শনিবার শেষ হবে, স্যাটারডে 6 আগস্ট স্কুল শেষ হবে। ঠিকই আছে, স্কুলটা অনেক পুরোনো স্কুল, এটা স্কুল স্টাবলিশ 1981, তো 1981 থেকে আজকে হলো 2022, তো অনেক দিন হয়ে গেছে স্কুলটা, 19+22 আপনার এখন 41 ইয়ার্স। তো ভালো লাগছে, কিছু কিছু যারা কন্ডিশন আছে, তো তার মধ্যেও নমস্কার, আমি শ্রী অজয় কুমার দেব, রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে 2004 থেকে এই স্কুলে আসি এবং 2009 প্রথম প্রধান শিক্ষকের পদে বসি। এই স্কুল তখন এনরোলমেন্ট ছিল 191, বর্তমানে আমার স্কুলের এনরোলমেন্ট 300 উপরে যাচ্ছে, 319, 327, 302। গত বছর কোভিডের জন্য 307 ছিল। আমার স্কুলে এই নিয়ে তৃতীয়বার গুণ উৎসব পরিচালিত হচ্ছে। প্রথমবার গুণ উৎসবে আমরা গ্রেড এ পাই, এরপরের বার আমরা কিন্তু অল আসামের মধ্যে ভালো স্থান নিয়ে A+ গ্রেড পেয়ে আমরা গুণ উৎসবে উত্তীর্ণ করি। এবছর গুণ উৎসব চলছে, অনেক দিন ধরে গুণ উৎসব হবে, কিন্তু যতবারই গুণ উৎসবের প্রস্তুতি নিয়েছি, তখনই ফ্লাড এসে আমাদেরকে ভীষণ ক্ষতি করে দেয়। যাক, আজকে 4 আগস্ট, 3 আগস্ট আমাদের বিদ্যালয়ের আমাদের মূল্যায়ন হয়েছে, আর আজ অভ্যন্তরীণ মূল্যায়নটা 3 আগস্ট হয়েছে। আজ আমাদের বিদ্যালয়ে আমি খুব আনন্দিত যে ডিআইজি র্যাঙ্কের একজন মানুষ আমাদের বিদ্যালয়ে এসেছেন, হ্যাঁ, এসে আমাদের
গুণগত মান দেখছেন।